প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন ইসলাম ধর্মের আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। চতুর্থ শ্রেণী বাংলা ভাষণ ইসলাম ধর্ম, পৃষ্ঠা 62 পৃষ্ঠা, 62 পেজ। আজকে আমরা তাজদিদ নিয়ে আলোচনা করব। তাজদিদ তাজদিদ নিয়ে আলোচনা করব। দেখো, একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ করাকে কি বলা হয়? তাজদিদ বলা হয়। তাজদিদের চিহ্ন কেমন? এটা হচ্ছে তাজদিদ, বুঝছেন? তাহলে একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ করাকে তাজদিদ বলে। যেমন আলিফ, আলিফ আর নুন, এটা হচ্ছে কি? আন যোগ জবর না, তাজদিদের উচ্চ, এটা হচ্ছে তাজদিদ। উচ্চারণটা কি? আলিফ নুন জবর আন আর নুন জবর না। তাহলে এটাকে একসাথে দুইটি মানে একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ, এটা একসাথে করতে হবে কিভাবে? আলিফ আ অর্থাৎ একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ করাকে কি বলা হয়? তাজদিদ বলা হয়। তাহলে একই হরফ পাশাপাশি দুইবার উচ্চারণ, আলিফ নুন জবর আন আর নুন জবর না, তাহলে আন না। এটা যেমন আন না, আলিফ নুন জবর আন নুন জবর না, আন না। ঠিক আছে, একইভাবে র বা জবর বা জবর বা, তাহলে একসাথে করলে হবে রব্বা। ঠিক আছে, এবার আমরা তার দিচ্ছ চারটি পর্ব নিচে একটা, তাহলে এটা কি? এটা হচ্ছে যে আন্না আর এটা কি? রব্বা। ঠিক আছে, এরপরে দেখো, এবার আমরা তার দিচ্ছ চার্ট একটা পাচ্ছি নিচে, পেজটা হচ্ছে যে 62 পেজ। হ্যাঁ, এখানে একটা চার্ট আছে, চার্টটা একটু আমরা দেখবো। চার্টে কি লেখা আছে? এই চার্ট লেখা আছে আন্না, তারপর আছে হাফ ফর, তারপর আছে মাসা, তারপর আছে সোম্মা, রব্বা, তারপরে এটাকে আবার প্রত্যেককে আবার ভেঙে দিছে, ভেঙে নিচে লিখে দিছে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আবার শুনবো। দেখছে কেউ বলতে আন্না, আর আন্না তো আমরা লিখছি, এবার হাফ ফর দেখো, হাক্কাটা কিভাবে ভেঙেছে, হাক্কাটা কিভাবে ভেঙেছে দেখো। হ্যাঁ, আচ্ছা, আমি আবার লিখছি, এখানে যেভাবে আছে সেভাবে লিখছি। যেমন আলিফ আন্না, তাহলে আলিফ আর নুন, আলিফ আর নুন আন জো না, তাহলে এটার ব্যাখ্যাটা এই এই দেখো তোমরা, এটা কিভাবে ভেঙেছে? এই দুইটা একই অক্ষর পাশাপাশি দুইবার, আলিফ নুন জবর আন নুন জবর না, আন না, এটাকে তাজদিদ দিয়ে লিখেছে আলিফ নুন জবর আন নুন জবর না। তারপর আসো আসো এই, তাহলে এটা হার কফ, এই যে হা কফ জবর হাফ, এটা প্রথমে আলাদা করেছে,
তারপর কাপ যাব পা হাফ পা ঠিক আছে তারপর আছে যে সোম্মা সোম্মা দেখো Sam, Jod, Mendova, Ma, Summa, Bile, Anna, Hakka, Summa, Etince Likfen onu. Etince, Kibar ve Tajzid diye likfen, ortaya deken o. Arı duyca asa şiro da hatçı. এখানে একটা আমি মাসা লিখি নেই হ্যাঁ তিন নম্বরটা এসে লিখতেছি আমি বাকি কিভাবে করেছে দেখো সিন মাস যোগ সাগর সা মাস সা তারপর হচ্ছে কি রব্য রূপ পরস্কর রূপ 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 ঠিক আছে অর্থাৎ এটা উচ্চারণটা হচ্ছে যে দেখো আমি একটা জিনিস বলি যেমন এটা হচ্ছে আন্না আন্না তাহলে আন আলিফ নুন জবর আন আলিফ নুন জবর আন তারপর নুন জবর না নুন জবর না তাহলে ভেঙে আন্না তো তাজিদ হচ্ছে একই আরো পাশাপাশি দুইবার উচ্চারণ করে তাজিদ বলে দিলে একই আরো বারবার পাশাপাশি উচ্চারণ হয়েছে আলিফ নুন জবর আন সরি হামজা নুন জবর আন নুন জবর না আন না ঠিক আছে হামজার উপর যদি জবর থাকে আলিফের উপর জবর থাকে সেটাকে হামজা বলে ঠিক আছে তারপরে হা কফ জবর হফ কফ জবর কা হফ কফ তারপরে হ্যাঁ এই সা মিম জবর সুম সা মিম জবর সুম মিম জবর মা তুম্মা তারপরে মিম সিং জবর মাস সিং জবর সা মাস সা র বা পেশ রূপ বা জবর বা রূপ বা ঠিক আছে এরপরে একটা চার্ট আছে এই চার্টার মধ্যে তোমাদেরকে দেখো নিচে একটা চার্ট আছে এই চার্টার মধ্যে এগুলো দেখা এবং খালি হরফে হরকচ্ছ তাজদিদ বসাইতে বলেছে নিচে এটা পৃষ্ঠা হচ্ছে যে পৃষ্ঠা 62 পৃষ্ঠায় নিচের দিকে আছে হরকচ্ছ তাজদিদ বসাতে বলেছে খালি ঘরগুলো পূরণ করতে বলেছে আমি পাশাপাশি গুলো করতেছি দেখো আচ্ছা উপরে নিচেই করি প্রথমে আছে র আর বা যো বা দেখে সর্বোচ্চ তাজিক বসাতে বসতে চাই না দেখাবো খালি ধরবো সর্বোচ্চ তাজিক বসতে বসতে তাহলে এটা হবে যে র
Vardı var. Rasugar sila na upore. Rasugar na sorry. Pes pes thilo. Roop ba. Ele roop ba. Kese? Er upore. Ali ba. Jo ba. Ali ali ba. Ele ne bu? Ab ba. Ya ab ba. Bunu tekrar. Alif nun. An nun da bana. Ne demek ki? Anna. Sen. Anna. তারপরে তিনটা হয়েছে আর দুটা আছে হাত অব্দুল হাত অব্দুল হাত Kesin. Hatta. Eve sunma. Sun. Sunma. size başıçtı bir şey niçe tajdid başa harkotsu tajdid başa şeyde amin başa edilem bunu ekle liken o bir de poli ki hasta var çıkar sen başa ekle prekis kılle bunu nijer o parbe aşa gori bunu ahamuri kothin kisuna ahamuri ajay porjanto ভাষা একটু প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ঠিক আছে দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে ধন্যবাদ